প্রচারণার আরও খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। মুসা, প্রচারণার আজ কি কি খবর রয়েছে সেখানে আপনি বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গত পাঁচ বছর আগামী পাঁচ বছর পর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে এ কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্যাপনা কাজ করছে এবং এ বরগুনা নৌকার পক্ষ থেকে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং জেলা আওয়ামী লীগ প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বরগুনা যে সদরের যে নৌকার যে প্রার্থী রয়েছে তিনি পরপর সাতবার মনোনয়ন পেলে এবং পাঁচবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং তার পক্ষে কিন্তু ছাত্রলীগ প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমরা যদি ছাত্রলীগের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে ছাত্রলীগ ঠিকভাবে কাজ করতে পারছে কিনা এবং ছাত্রলীগের এবং তরুণ ভোটার কিন্তু অনেক রয়েছে, সেই তরুণ ভোটার টানতে ছাত্রলীগ কি ধরনের কাজ করতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বরগুনা জেলা ছাত্র নেতাকর্মী, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং তরুণ ভোটারদেরকে আমরা উৎসাহিত করতেছি নৌকার পক্ষে কাজ করার জন্য এবং আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সহযোগিতা নিয়ে আমরা রাজপথে আছি এবং তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ 7 তারিখে নৌকার বিজয় নিশ্চিত করব। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন আসলে যে ছাত্রলীগ কিন্তু যে তরুণ ভোটারদের কিন্তু আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করছে, কারণ হচ্ছে বরগুনার ভোটারদের একটি বড় অংশ কিন্তু তরুণ ভোটার রয়েছে এবং বরগুনায় ডিজিটাল বরগুনা এবং নির্মাণের জন্য তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং বরগুনার যে সকল স্থানগুলো রয়েছে অনুন্নত সেই স্থানগুলো কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সাধারণ ভোটারদের একটি দাবি হচ্ছে যে অনুন্নত যোগাযোগকে উন্নত যোগাযোগে রূপান্তর করা হবে এবং বরগুনার যে পর্যটন খাত রয়েছে সেই পর্যটন খাতকে আরও গতিশীল করার জন্য বর্তমান যারা নির্বাচন করছেন তাদের কাছ থেকে আহ্বান করছেন যাতে পর্যটন খাতে এখানে অর্থনীতির একটি বড় একটা অংশ তৈরি করা যায়, সেই চাহিদা কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস। ইলিয়াস, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মুসা, নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহ সদর চার আসনটি এবং এখন কিন্তু নৌকার পক্ষে আসলে প্রচারণা চলছে। আমি এখন রয়েছি নগরীর মিন্টু কলেজ মাঠে রয়েছি। এখানে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা আজকে কিন্তু তারা মত বিনিময় সভার আয়োজন করেছেন এবং জেলা এবং শহর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের আয়োজনে সেই সভাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে। এখানে ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলছেন যে এই সভাতে কিন্তু ময়মনসিংহ চার সদর আসনের নৌকার প্রার্থী অর্থাৎ মহিতুর রহমান শান্ত কিছুক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং নির্বাচনী প্রচার প্রচারণার লক্ষ্যে তারা যে কাজ সেটি কিন্তু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই সভা থেকে যারা সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ওই সভাতে অংশগ্রহণ করেছেন। প্রায় কয়েকশো নেতাকর্মী তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সকলেই কিন্তু নৌকার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং এখান থেকেই নির্বাচনের যে প্রতিশ্রুতি অর্থাৎ প্রচারণার বিষয়টি এখান থেকেই কিন্তু নির্দেশনা আসবে। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা তারা কিন্তু মাঠে কাজ করবেন। আমরা একজন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রয়েছে, তার সঙ্গে একটু যুক্ত হব। আজকের এই আলোচনা সবার মধ্য দিয়ে আসলে কি নির্দেশনা আজকে আমাদের আসলে সাবেক ছাত্রলীগের সভা, আমরা এই সভা থেকে নিতে চাই ছাত্রলীগের নেতৃবৃন্দ আছি যারা বিরোধী দলে এসেছি তাদের ভিতরে বঙ্গবন্ধু শেখ আদর্শ জনতা শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা সেটা এখন অক্ষুণ্ণ আছে। বর্তমানে জনতা শেখ হাসিনা স্বতন্ত্রদেরকে যে সুযোগটি করে দিয়েছে এই সুযোগ নিয়ে নতুন যারা আওয়ামী লীগ করে যারা হাইব্রিড আওয়ামী লীগ আছে তারা সেই সুযোগ নিয়ে স্বতন্ত্রদের পক্ষে কাজ করছে। একমাত্র সাবেক ছাত্র নেতৃবৃন্দই কখনোই হাইব্রিডের পিছনে যাবে না,
তারা ওর জন্য নৌকার পিছনে থাকবে জনতে শেখ হাসিনার পিছনে থাকবে এবং সেই লক্ষ্যে আমরা এই সাবেক ছাত্র নেতৃবৃন্দ নিয়ে জনতা মৈত্র রহমান শান্তবের পক্ষে নৌকাকে বিজয় করার লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ শুনছিলেন যে আসলে জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে পুনরায় কিন্তু আওয়ামী লীগকে ভোট করার আমার কাছে নির্বাচনী আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক প্রচার প্রচারণার আরো খবর আমরা আপনাদের জানাতে চাই চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আপনারা দেখছেন আসলে চট্টগ্রাম আমি এখন চট্টগ্রাম আট সংসদীয় আসনে আছি এখানে দেখছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি গণসংযোগ চালাচ্ছেন এবং স্লোগান দিয়ে তারা বিভিন্ন জনকে লিফলেট দিচ্ছেন তাদের প্রচারপত্র দিচ্ছেন এবং আমরা একটু চেষ্টা করবো মহিউদ্দিন বাচ্চার সাথে কথা বলতে এখানকার যিনি সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য তিনি দোকানে দোকানে তিনি লিফলেট বিতরণ করছেন আমি 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 চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলার আমি আপনার প্রশ্ন মানুষের কেমন সারা পাচ্ছেন আপনি তো আমরা কয়েকজন ক্যাম্পেইন শুরু করেছি প্রচারণা শুরু করেছিলাম একটু আগে আপনি দেখেন হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এটাই হচ্ছে প্রমাণ যে 7 তারিখের নির্বাচনে মানুষ গণমুখ ভোটমুখী হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন চায় অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় তারপর আমার আজকে অসংখ্য মানুষ যে এখানে আমাদের এই প্রচারণার সাথে যুক্ত হয়ে গেছে শুনছেন আপনি তিনি ঘরে ঘরে যাচ্ছেন এখানকার বিভিন্ন ভোটারদের দাঁড়ে দাঁড়ায় যাচ্ছেন এবং তিনি বলছেন 7 তারিখের নির্বাচনে বিপুল মানুষ অংশগ্রহণ করবে এবং মানুষ ভোট দিতে যাবেন তিনি আশাবাদ করছেন এবং আমরা দেখছি অন্যান্য জায়গায় আসলে সবুজ আপনাকে ধন্যবাদ দর্শক নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন এসএ আজাদ আসাদ আপনি জানাবেন এই দ্বিতীয় দিনে প্রচার প্রচারণার কি খবর খবর রয়েছে সেখানে ধন্যবাদ অরিন আপনি আসলে যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনায় এক আসনের নির্বাচনী এলাকা বেড়া সাঁথিয়ার সাঁথিয়া বোয়ালমারি বাজারে আপনাকে একটু জানাতে চাই এই কিছুক্ষণ আগে অর্থাৎ বেড়া এই পাবনা এক আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদ তিনি প্রচার প্রচারণায় একটার দিকে এই বাজারে বোয়ালমারি বাজারে যখন আসেন তখন এখানে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী নেতা কর্মীরা কিংবা সমর্থকরা তাকে অবরুদ্ধ করে ফেলে অবরুদ্ধ করে তাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে তারা নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেয় একটার থেকে প্রায় 3:30 পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন বলে আমাদের এই স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন পাশাপাশি এখানে সে কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারছেন না তিনি এমনটাই অভিযোগ করেছেন যে সকাল থেকেই তাকে বাসা থেকে বের হওয়ার পর বেড়া সিএনবি বাজারেও তাকে এরকম তার গাড়ি বহরে হামলা করা হয়েছে তাকে আবার বেড়া সাঁথিয়া বাজারে এসেও তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে এ ধরনের অভিযোগ করেছে আমি একটু আগেই এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের পুলিশ প্রশাসনের সর্বস্তরের লোকজন এসে তাকে এই রাস্তা থেকে উঠিয়ে সরিয়ে নিয়ে গেছেন তাছাড়া আমি আসলে সরাসরি তাকে দেখাতে পারতাম এই মুহূর্তে তারা একটু আগেই চলে গেছেন তো আসলে প্রচারণার দ্বিতীয় দিনে পাবনার এক আসনে আসলে এইরকমই ছিল আমার কাছে অরিন আসাদ আপনাকে ধন্যবাদ দর্শক দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা